মৌসুমীর কাছেই আসি। প্রথমে প্রত্যেককেই আলোচনা শুরু করার আগে মৌসুমী কি অভিজ্ঞতা, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি প্রশ্ন। নমস্কার সকলকে। প্রথমেই আমি বলবো আমাদের ভীষণ লজ্জা আজকে আমরা এখানে মানে পশ্চিমবঙ্গে আমরা যে বিরোধী দল করছি, আমাদের এটা লজ্জাজনক হচ্ছে যে মহিলাদের উপরে এভাবে মানে তাদেরকে বিচ্ছিরি ভাবে মারা হচ্ছে। আজকে আমরা মার খেয়েছি, ধাক্কা খেয়েছি, মানে রাস্তায় ফেলে মেরেছে, পিঠে মানে মেরুদণ্ডের মধ্যে মারছে, লাঠি মারছে, কোনোই দিয়ে দিয়ে মানে ধাক্কা মারছে পিঠের মধ্যে, নিচে ফেলে মাটিতে পড়ে গেছে আমাদের দুজন কর্মী, তাদেরকে বুকের উপর লাঠি মারা হয়েছে। এই হচ্ছে মহিলাদের সঙ্গে এই রকম অত্যাচার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনিও একদিন, আপনি ভুলে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও কিন্তু এই সময়টা বিরোধী দলের নেত্রী হয়ে একদিন কিন্তু এইরকম ভাবেই কিন্তু রাজনীতি করে এসেছেন এই পশ্চিমবঙ্গের বুকে। আপনিও কিন্তু অনেক মার খেয়েছেন, আপনি আপনার কথায় আমরা শুনে এসেছি যে আপনিও খেয়েছেন, কিন্তু তাই বলে এইভাবে রাস্তায় পেলে তাদেরকে এইরকম ভাবে কোনোই দিয়ে মারা হচ্ছে, তাদেরকে বুকের মধ্যে লাঠি মারা হচ্ছে, তাদের পিঠে মারা হচ্ছে, পেটের মধ্যে মারা হচ্ছে, দুজন মানে সেন্সলেস হয়ে পড়েছিল। যেহেতু সরকারের পুলিশ সেক্ষেত্রে পারমিশন, অনুমতি, অনেকগুলো জায়গা ছিল, ক্লজ ছিল, সেই জায়গা থেকে পুলিশ আটকাতেই পারে, কিন্তু আমার প্রশ্ন, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল সেখানে কি পর্যাপ্ত মহিলা পুলিশ ছিল? দেখুন, আমি একটা কথা বলবো, পুলিশ কোনো মতেই আমাদের সেই অনুমতি দেবে না। আমরা একটা ন্যায্য দাবি নিয়ে আমরা আজকে বিরোধীটা করবার জন্য রাস্তায় নেমেছি, সাধারণ মানুষের জন্য আমরা রাস্তায় নেমেছি, কারণ দিনের পর দিন, বছরের পর বছর একটা ভুয়ো এইভাবে একটা লোক প্রতারণা করে যাচ্ছে মানুষের সঙ্গে, সেই নিয়ে একটা আমরা দাবি নিয়ে বিরোধিতা করবার জন্য রাস্তায় নেমেছি, সাধারণ মানুষের জন্য। সেইখানে যদি মানে পুলিশের যদি আপনি প্রশাসন, পুলিশ প্রশাসনের যদি আপনি ভূমিকা বলেন, তাহলে অন্য সময় আমরা দেখেছি দিনের পর দিন কি আমাদের রাজ্যপালের রাজভবনের সামনে ভেড়া নিয়ে তারা ওখানে উপস্থিত হয়েছিল, তখন কি করোনা কাল ছিল না? বা তারা যে সময় ধরা পড়েছে, মানে যে সময় নিয়ে গেছিল ফিরাদ হাকিমজিকে, ওনাদেরকে যখন পুলিশে সিবিআই যখন তদন্ত করছিল, ওই সময় কি আমরা দেখিনি যে তৃণমূলের এত এত ভিড় ওখানে রাস্তায় জমে গিয়ে তাদের ইয়ে করছে? তখন পুলিশ কি করছিল? আজকে কেন আমরা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা ওখানে ন্যায্য দাবি নিয়ে ওখানে আমরা গিয়েছি বিরোধিতা করতে, আজকে আমাদের উপরে কিভাবে আমাদেরকে টেনে হিঁচড়ে মহিলাদেরকে মারছে, রীতিমতো মার খেয়ে আজকে আমরা এই এই পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে? আমরা কি কোনো রকম ভাবে রাজনীতি করতে পারি না? মানে আমাদের মহিলারা বিরোধী দলে আছে বলে তাই বলে কি মার খেতে হবে এইভাবে? আপনার অভিজ্ঞতা শুনলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি